এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। স্পর্শ রিন নিজের মুখের কথা মুখের ভেতরেই রাখলো আর বের করলো না, কারণ যে ছেলেটা এদিকেই আসছে এবং তার কোলে একটা বাচ্চা, তার পাশে তার বউ, তাও কি স্মার্ট। এদিকে রিন জরিনা হয়ে বসে আছে, এখন কোন দিকে পালাবে সে? আরে 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 সিয়াম জি, আসো আসো বসো, আড্ডা হবে তাহলে। পাশে কি তোর ওয়াইফ? কথাটা শুনে রিম চোখ বড় করে না বলতে যাবে, তার আগে স্পর্শ দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ যার কথা বলেছিলাম। রিম রীতিমতো টাসকি খেয়ে স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে, আর এদিকে স্পর্শ ভুলেও ওর দিকে তাকাচ্ছে না। সিয়াম তার বউকে নিয়ে স্পর্শ আর রিমের সামনাসামনি বসলো। স্পর্শ আর সিয়ামের কথাবার্তায় বোঝা গেল সিয়াম হলো স্পর্শের অফিসের কলিগ। সিয়ামের ওয়াইফ সিয়া চেয়ার টেনে রিমের পাশে বসে বলল, তা বিয়ে তো নতুন হলো, হানিমুনে কোথায় গেলা? রিম কি বলবে না বলবে ভেবে না পেয়ে বাচ্চার গাল টেনে বলল, আপনার বাবুটা কিউট। তুমিও কিউট, খুব কম বয়সে বিয়ে করেছো মনে হয়। স্পর্শ মুখে একটা হাসি রেখে রিমের দিকে তাকাচ্ছে আর সিয়ামের কথার উত্তর দিয়ে যাচ্ছে। এদিকে মুহূর্তেই বিবাহিত অ্যাওয়ার্ড পেয়ে রিম আবলতাবল উত্তর দিয়ে যাচ্ছে হিয়াকে, যেমন হিয়া বলল, বিয়ের পর হানিমুন গিয়েছিল কিনা ওরা? গেলেও কোথায় গিয়েছিল? রিম কপালটা কুচকে বলল, কি আর বলবো ভাবি, আপনার ভাই এত কিউটটা আমাকে বিয়ের পর আজকেই বাসা থেকে বের করেছে, তাও এখানে ভেলপুরি খাওয়ানোর জন্য। এ কি স্পর্শ ভাইয়া, রিম এসব কি বলছে? কি বলছে? বলছে আপনি নাকি কিপটা? কিছু ছেলে তো বাসা থেকেই বের হয় না, অফিস টু হোম, হোম টু অফিস। আমি তেমন হইনি বলে ওকে বলেন মাথা ঠুকরিয়ে শুকরিয়া করতে। হিয়া মুখটা ছোট করে বলল, ঠিকই বলেছেন, হোম টু অফিস আর অফিস টু হোম টাইপের ছেলে যদি দুনিয়াতে থেকে থাকে তবে সেই শাড়ির প্রথম জন আমার হাজবেন্ড। স্পর্শ দাঁত কেলিয়ে সিয়ামের কাঁধে হাত রেখে বলল, তাও তো আপনি ওকে পরি একটা গিফট করেছেন, নাহলে এমনি এমনি মানুষ কী বা গিফট করে? আজকালকার মেয়েরা বিয়ের 5-6 বছর পরেও বাচ্চা নিতে বললে বলে ফিগার নষ্ট হয়ে যাবে। রিমের গায়ে লাগলো কথাটা। স্পর্শ এমন খোঁচা মেরে কথা বলছে কেন? আমাকে কি বিয়ে করেছে? বিয়ে করলে না হয় পরের দিনেই, না মানে 1 বছর পরেই বাচ্চা গিফট দিতাম, তাই বলে খোঁচাচ্ছে কেন? থাক থাক, এমন কম বয়সের বউ থেকে এত জলদি এসব আশা করবেন না ভাইয়া, একে আগে ম্যাচুয়ার হতে দিন। আমি তো এখনই গিফট চাচ্ছি না, কথার কথা বললাম আর কি। আচ্ছা ভাই, শপিং করতে বেরিয়েছিলাম, এমনিতেও লেট হচ্ছে, আমরা আপাতত যাই, তুমি কিন্তু তোমার বরে নিয়ে আমাদের বাসায় অবশ্যই আসবা। আচ্ছা আসবো। রিম কোমরে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে স্পর্শের হুডির রশি টান দিয়ে বলল, বাচ্চা 5-6 বছরও বাচ্চা, বাসায় চলো, তোমার হাড় গুঁড়ো করে তাতে হরলিক্স মিক্স করে খাওয়াবো, আরে বিষয়টা হলো নতুন বিবাহিত কর্মচারীকে বোনাস দেওয়া হয় আমাদের অফিস থেকে, আর এই সময়ে আমার টাকার প্রয়োজন ঘরটা সাজানোর জন্য, আর তাই আমি কাল বলেছি আমার হুট করে বিয়েটা হয়ে গেছে, যে কারণে এই মাসের শেষে আমাকে বোনাস সময়ে বেতন দেওয়া হবে। লেখো কি? আচ্ছা আর বাচ্চা হলে বোনাস দেয়? রিম ব্রু কুচকে বলল, মজা করছো? একদমই না। ওকে চলো এখন বাসায় ফিরি, রাত হয়ে যাচ্ছে তো। হাঁটতে হাঁটতে বাসা পর্যন্ত এসে দুজনে এবার লিফটের ভেতর ঢুকলো। স্পর্শ লিফটের 3 তলার বাটনে চাপ দেওয়ার আগেই রিমঝিম হাত বাড়িয়ে লাস্ট যে তলা আছে সেটাতে টিপ দিয়ে দিল। এ কি করলা? ছাদে গিয়ে ঘুরে আসবো, এই বিল্ডিং এর ছাদ দেখা হয়নি আমার। আমি তো ভাবলাম কি নাকি এসব ভাবতে কি বলে আপনাকে, এতে ছাদে কিন্তু ফুল গাছ নাই। এ কেমন মালিক, ফুল গাছ একটাও নেই? এটা কি আমার বাবা আসাদুজ্জামান নাকি? এটা আসাদুজ্জামানের ভাই, দুই ভাইয়ের মধ্যে তফাৎ দেখা এবার। দুজন মিলে এবার ছাদে এসেছে, রিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে এমন ছাদ দেখে, একটা গাছও নাই,
শুধু দৌড়েই আর দৌড়ি জামা কাপড় রোদে শুকানোর। রিম আর কি করবে, কিনারায় এসে নিচে তাকিয়ে দেখা শুরু করলো। স্পর্শ দূরে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়েছে, তারপর লাইটার দিয়ে সেটা জ্বালালো। সে রিম সিং পেছন ফিরে স্পর্শের দিকে তাকিয়ে যখন দেখলো সে সিগারেট খাচ্ছে, অমনি সে মুখটা আবার ফিরিয়ে নিয়েছে। রাত 9:45 বাজে এখন, হালকা পাতলা বাতাস লেগেই আছে আর অন্ধকার আকাশ, তার আর মেলা সেখানে। রিম নিজের অবাধ্য চুলগুলোকে বারবার বাঁধছে আর ওই হালকা বাতাসে সেটা এলোমেলো হয়ে বাধ্য হয়ে অবাধ্য হচ্ছে। খোপার কাঠি নেই তাই এমন হাল। স্পর্শ সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে পা দিয়ে মারাতে মারাতে আরেকটা ধরালো। রিমঝিম চুলগুলো হাত দিয়ে ধরে সরাতে সরাতে বিড়বির করে চুলকে বকছে। স্পর্শ লাইটার জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, ধরাচ্ছে না সিগারেটটা। রিমের চুলগুলির প্রতি বিরক্ত ভাবটা যেন খুব করে ডাকছে স্পর্শকে। সিগারেটটা না ধরিয়ে সে সোজা হেঁটে রিমের কাছাকাছি চলে আসলো, তারপর হঠাৎ হাতটা উঠিয়ে রিমের সব চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরল। রিম চমকে পেছন ফিরতে চেয়েও পারল না, কারণ স্পর্শ খুব শক্ত করে ওর চুল ধরেছে, যাতে করে ও এখন মাথাটাও নাড়াতে পারছে না। স্পর্শ চুলগুলো ধরে অবাক চোখে রিমের পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছাদের কোনায় থাকা দুটো হলুদ বাতির আলোয় মোটামুটি রিমের পিঠটা স্পষ্টই লাগছে। রিম মাথাটা একটু নাড়িয়ে বলল, চুল এমন ধরেছেন কেন? আমি কি বলেছি ধরতে? চুলকে বকছিলা যে, আবার গায়ে লাগছিল তো। আমার চুল আমি বকবো, আপনার দাঁতে কি? কথাটা শেষ হতেই রিমের শরীরের ভেতরটায় হালকা একটা কম্পন হলো, গায়ে কাটা দিল মনে হয়। কারণ ঠিক সেই মুহূর্তে স্পর্শ তার ঠোরজোড়া রিমের ওই পিঠে লাগিয়েছে। রিম ঢোক গেলে হাত দিয়ে নিজের চুল থেকে স্পর্শের হাত ছাড়ানোর চেষ্টা শুরু করে দিল। স্পর্শের হুঁশ আসতে সে দুই কদম দূরে সরে গেল রিমের চুল ছেড়ে দিয়ে। রিম সাথে সাথে পেছন ফিরে চোখ অগ্নিবর্ণ করে হনহনিয়ে স্পর্শের সামনে এসে ওর দুই গালে দুইটা চড় মেরে বলল, আপনার সাহস হলো কি করে এমনটা করার? আমি আজ এই মুহূর্তে চলে যাব। কথাটা বলে রিম আর থামল না, চলে গেল ছাদ থেকে। স্পর্শ নিজের মাথার চুল টেনে নিজেকে অজস্র গালি দিয়ে রিমের পিছু পিছু ছুটল। রিমের মেজাজ এতটাই বিগড়ে আছে যে সে লিফটে না উঠে সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছে। রিম দাঁড়াও, সরি, আর হবে না রিম। রিম দরজা পর্যন্ত এসে নিজের ওড়না বাঁধা চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে চলে গেল সোজা নিজের রুমে। তারপর জামা কাপড় সব গোছানো শুরু করে দিল সে। এক হাত দিয়ে চোখ মুছতেছে আর আরেক হাত দিয়ে জামাগুলো নিয়ে ব্যাগে ভরছে সে। স্পর্শ রুমে ঢুকে বলল, রিম আমাদিকে তাকাও, আরে কান করছো কেন? রিম চুপচাপ জামাগুলো ব্যাগে ঢুকিয়ে এবার ব্যাগের চেন লাগাচ্ছে। স্পর্শ রিমঝিমের রুমের দরজাটা লাগিয়ে ফেললো। রিম ব্যাগটা হাতে নিয়ে নামিয়ে স্পর্শের দিকে তাকিয়ে বলল, আর কি করতে চান আপনি, দরজা লাগালেন কেন? স্পর্শ এগিয়ে আসছে, রিমের ভয় করছিল, কিন্তু পরে ভাবল স্পর্শ আর কিছু করবে না ওর অমতে। স্পর্শ রিমের সামনে এসে নিচে হাঁটু গেড়ে বসে গেল, তারপর হাত জোর করে বলল, সরি, তোমার নেশা কাটাতে তখন সিগারেট ধরিয়েছিলাম, তারপরেও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, প্লিজ মাফ করে দাও, আর কখনো এরকমটা হবে না, নিজেকে কন্ট্রোল করবই করব, আই প্রমিস। তাও এইভাবে একা চলে যেও না, ঢাকা শহরকে এতটা ইজিলি নিও না, আমি তোমার কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না। রিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, স্পর্শর মুখের দিকে তাকাচ্ছে না একবারও, তাকালেই আরো বেশি কষ্ট পাবে। স্পর্শ উঠে দাঁড়িয়ে রিমের দিকে এক নজর তাকালো, তারপর সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেললো। এরপরে আর দুজনের কোনো কথা হয়নি। এমন সময়টা ডিনারের সময়। রিমঝিম 11:00 পর্যন্ত নিজের রুমে চুপচাপ বসেছিল, ট্রলি ব্যাগটার দিকে চেয়ে ভাবল, আজ কি বেশি হয়ে গেল, আমি লোকটাকে কষ্ট দিয়ে নিজেই পরে কষ্ট পাই কেন? তাহলে কেন কষ্ট দিই? ওনারও দোষ আছে, আমাকে ছুঁতে চায় কোন অধিকারে? না না, আমি তার প্রেমিক, না তার বউ, না বউ হতে চেয়েছি, তাহলে কেন আমাকে ছোঁয়? ওনার মা যে গর্ব করে বড় মুখ করে বলেছে নেহার সাথে ওনার বিয়ে দেবেন, এটা মাথায় আসলেই আমার মন চায় ওনার থেকে 100 হাত দূরে থাকি। আমি জেনে শুনে নিজেকে এবং ওনাকে দুর্বল করতে পারি না, ওনার মা জীবনেও রাজি হবে না। রইল কথা ওনার মায়ের,
আমার নিজের ভাই তো এক পায়ে খাড়া এই সম্পর্কের বিরুদ্ধে। তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ যখন নেই, তখন আমি ওনাকে কি করে আমার কাছে আসতে দেই? এটা হয় না, আমার উচিত ওনার থেকে দূরত্ব বজায় রাখা। ভাগ্যের পরিহাসে আজ আমি তার বাসায়, কোথাও যাওয়ার জায়গা নেই বলেই আমি এখানে আছি আপাতত, না হলে থাকতাম না, কখনোই না। তবে এটা নিশ্চিত, আমি ওনার মায়ের কথার অমত করব না। ওনার মায়ের তার ছেলের প্রতি যথাযথ অধিকার আছে। এখন যখন আমি জানি রোকসানা বেগম কি চান, তখন আমি বাড়া ভাতে ছাই কেনই বা দিতে যাব। আমি আজ হ্যাঁ বলে দিলে স্পর্শ আছি আমাকে ঘরে বউ করে তুলে আনবে, আর সেটা আমি হতে দিতে পারি না। রিহাব ভাইয়া আর রোকসানা বেগম আমার গলা কেটে রেখে দেবে। প্রচুর ভেবেচিন্তে রিমঝিম উঠে এসে রান্নাঘরে গেল খাবার বাড়তে। প্লেটে খাবার নিয়ে স্পর্শের রুম পর্যন্ত এসে দরজায় দুবার টোকা দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খাবার খাবেন না? ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। রিমঝিম আবারও ডাকলো, তাও কোনো আওয়াজ না পেয়ে সে চলে গেল। খাবারগুলো আগের জায়গায় রেখে নিজে ফিরে গেল নিজের রুমে। সে নিজেও কিছুই খেলো না, এমন একটা সিচুয়েশনে কিছু খেতেও মন চাইবে না নিশ্চয়ই। ভোর হতেই রিমঝিম দৌড়ে রুম থেকে বের হলো নাস্তা বানাতে। আজব ব্যাপার হলো, স্পর্শের রুমের দরজা এখনো বন্ধ। রিমঝিম ভাজির চুলায় বসিয়ে রুটি বেলছে। বারবার চিন্তা হচ্ছে, লোকটা এখনো বের হয় না কেন? আমার সাথে রাগ করে নাকি আমি যে বললাম দূরে থাকতে? রিম রুটিগুলো ছেকে কাজ শেষ করে স্পর্শের রুমের দরজার কাছে এসে দুই তিনবার নক করলো। সারা শব্দ আসছে না দেখে জোরে জোরে নক করা শুরু করলো সে। মিনিট পাঁচেক পর দরজা খুললো স্পর্শ। দরজা খুলে রিমের দিকে না তাকিয়ে সে আবার বিছানায় ফিরে কম্বল টেনে শুয়ে পড়লো। রিমঝিম ভেতরে ঢুকে বলল, অফিস যাবেন না? নাস্তা রেডি, উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসেন। স্পর্শ মৃদু গলায় বলল, খাবো না, কাল ডিনারও করেননি, আসুন বলছি। আচ্ছা সরি, আর বকবো না, আমার খিদে নেই। তাহলে আমিও খাবো না। আর আরেক দিকে ফিরে আছেন কেন? আমার দিকে তাকাতে কি সমস্যা আপনার? হুম, রিম আরেকটু এগিয়ে যেতেই পায়ের তলায় গুটি গুটি কি যেন লাগলো। সে তাকিয়ে দেখলো অনেকগুলো সিগারেটের শেষ অংশ পড়ে আছে, উনিশ বিশটার মতন হবে। এগুলো কাল খেয়েছি নাকি? স্পর্শ হালকা ঘেঁষে বলল, যাও আমি খাবো না। আপনি এতগুলো সিগারেট খেয়েছেন? তোমার কি, যাও, মেজাজ খারাপ করবে না তো। মেজাজ খারাপ করলে বড় উল্টো পাল্টা কিছু করে ফেললে সেটার জন্য আমি দায়ী থাকবো না। কি করবেন, মারবেন? মারেন, রিহাব ভাইয়ার হাতে মার খেয়েছি, এবার না হয় আপনার হাতে মার খাবো। তাও বলছি উঠে ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা দিচ্ছি। স্পর্শ উঠে বসে এক ধমক দিয়ে বলল, কথা কানে যায় না তোমার? রিম ভয় পেয়ে চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। স্পর্শর চোখ দুটো যেন চেরি ফলের মতন লাল হয়ে আছে, এতই লাল যে মানুষ দেখলে বলবে গাঁজা খেয়েছে। আসলে কিন্তু এতগুলো সিগারেট খাওয়ার ফল এটা, কিন্তু এত সিগারেট খেলে তো চোখ লাল হওয়ার কথা না। তাহলে কি হলো, যা বলছি। স্পর্শ বিছানা ছেড়ে উঠে রিমের হাত ধরে টানতে টানতে রুমের বাহিরে বের করে দিয়ে দরজা লাগাতে যেতেই রিম হাত দিয়ে ফেলল আটকানোর জন্য। তখনই ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল সে। স্পর্শ দরজা খুলে রিমের হাত ধরে বলল, এটা কেন করলে? আই ওয়াজ আউট অফ ইওর মাইন্ড। খালি আপনার দিমাগ আছে, আমার নেই। হাত দিয়েছো কেন? উফ, তোমাকে নিয়ে আর পারবো না আমি। স্পর্শ রিমের হাত ধরে বেসিনের কাছে এনে পানি ঢালতে ঢালতে বলল, দরজা লাগাচ্ছিলাম তখনই তোমাকে কে বললো এমন বেকুবি কাজ করতে? দেখো হাতটা কি রকম দেবে গেছে। আপনি আমাকে বের করে দিয়ে দরজা লাগাতে গেছেন কেন? আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। সেসব বাদ, আপনার চোখ এমন লাল কেন আগে সেটা বলুন। হিমদি বিস্টে সিগারেট খাওয়ার পরে লাল হয়ে জানতাম না। যাও এখন, নাস্তা করবেন না? স্পর্শ মুখের উপর দরজা লাগিয়ে ফেললো। রিমঝিম মুখটা ফ্যাকাশে করে নিজের রুমে চলে আসলো। ডিনার তিনি করেননি, আমিও করিনি, এখন নাস্তাও তিনি করবেন না, আমিও করতাম না। উফ, আরে আমার তো ক্ষুধা লেগেছে, নিজে না খেয়ে আমাকে কষ্ট দিচ্ছে। রিমঝিমের প্রতি মায়া হলো কিছুটা, কিন্তু তাও সে ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। কাছে থাকলে যত সমস্যা হয়, দূরে দূরে থাকলে আর সমস্যা হবে না। এদিকে আটটা বেজে গেছে, রিম আর খেয়ায় থাকে না,
পরে খাবার প্লেট নিয়ে আবারও স্পর্শের রুমের কাছে এসে দরজা নকের উপর নক শুরু করে দিয়েছে। স্পর্শ কম্বলের ভেতর থেকে মাথা তুলে বলল, খাবো না। অফিসে যাবেন না নাকি? আজব তো, আজ এমন করছেন কেন? আমার ঘাট হয়েছে আপনাকে কাছে আসতে মানা করে। আসুন, এসে আমাকে জড়িয়ে ধরে বসে থাকুন। তাও অফিসের খাওয়া দাওয়া বন্ধ করবেন না। আপনার ধারণা আছে আমি কাল রাত থেকে কিছু খাইনি? তুমি খেয়ে নাও, কিন্তু আমি খাবো না। রিমঝিম রেগে মেগে বলল, ফাইন, আমিও খাবো না, খালি পেটে চা খাবো বরং। তারপর কি হবে জানেন তো? না জানলে বলে দিচ্ছি, বমির উপর বমি হবে, বমির উপর বমি। কথাটা বলতে বলতে আমি ঘরে গিয়ে ঠাস ঠুস করে চাও বসিয়ে দিয়েছি। স্পর্শ ততক্ষণে উঠে পড়েছে, রিমঝিম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, পানিতে বাবল আছে, মাঝখানে বাবল আসছে, চা পাতাও দিয়ে দিব, তারপর চা ঢেলে কপ কপ করে খেয়ে নিব, তারপর বমির উপর বমি, বমির উপর বমি। স্পর্শ দরজা খুলে সোজা রান্নাঘরের দিকে গিয়ে দেখল রিম চা পাতার বয়াম নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এত সব শেখায় কে? হ্যাঁ, আপনার কি সমস্যা? খাওয়া দাওয়া কি দোষ করেছে? স্পর্শ একটু এগিয়ে এসে বলল, আমার বাসা, আমার কেনা চাল ডাল আটা আমার ইচ্ছে, আমি কখন খাবো আর কখন খাবো না, তুমি কি হও আমাকে জোর করার? তাহলে আমি যখন বললাম আমিও খাবো না, তখন আপনি কে হন আমাকে মানা করার? জোর করবেন আমায়? স্পর্শ রিমের দিকে এক নজর তাকালো অগ্নি দৃষ্টি দিয়ে, তারপর পেটে থাকা রুটি ছিঁড়ে সেটার ভিতর ডিম দিয়ে রিমকে দেয়ালের সাথে চেপে ধরে ওর মুখে ঢুকাতে ঢুকাতে বলল, দরকার হলে তাই করব। রিম কিছু বলতেও পারছে না, শেষে চিবাতে চিবাতে বলল, আপনাকেও খেতে হবে। আমি তোমাকে জোর করার শক্তি ক্ষমতা জুড়িয়ে রাখি, কিন্তু তুমি রাখো না। রিম প্লেট থেকে রুটির এক টুকরো নিতে যেতেই স্পর্শ নিজের রুমে চলে গেল। আবার রিমও পিছু পিছু এসে ওর সাথে ওর রুমে ঢুকে গিয়ে বলল, হ্যাঁ করুন। না করব না। করুন বলছি। না। রিম স্পর্শর দুই পায়ে ভর করে উঠে দাঁড়ালো, তারপর স্পর্শর গায়ের টি শার্টটা খামচে ধরে পা উঁচু করলো সে। স্পর্শ রীতিমতো শকড। রিম শার্টটা চেপে ধরে এক টান দিয়ে বলল, নিচু হন, আমি তো তাও নাগাল পাচ্ছি না। স্পর্শ ব্রু কুচকে রিমকে ঘুরিয়ে বিছানায় ফেললো, তারপর বলল, বাচ্চামো করবো না, যাও আমার খিদে নেই। যাবো না, এই আমি বসলাম। এরকম ঘরামি কেন করো তুমি? আমাদেরকে বকা খেতে ভালো লাগবে তোমার? হ্যাঁ লাগবে, চুপচাপ খেয়ে নিন, না হলে আমি দুপুরে খাবো না। আপনি দেয়ালের সাথে চেপে ধরলেও না। স্পর্শ মাথার চুলগুলো টেনে নিজেকে কন্ট্রোল করে রিমের হাত থেকে রুটির টুকরাটা নিয়ে মুখে পুরে বলল, হ্যাপি? পুরোটা খেতে আসুন, তাহলে হ্যাপি হব। স্পর্শ বিরক্ত নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সেটা দেখে খুশিতে রান্নাঘরে যাওয়ার জন্য রিম হাঁটতে গিয়ে নিজেই নিজের পায়ে পাড়া দিয়ে দুম করে নিচে পড়ে গিয়ে বলল, এত ভারী আমি, আর আমি কিনা এই লোকটার পায়ে ভর দিয়ে 32 সেকেন্ড ছিলাম, কিছুই বলল না তাও। ইস রে, বেচারার পা মনে হয় ইস্ত্রি করা হয়ে গেছে, ধুর। রিমঝিম রান্নাঘরে এসে চায়ের পাতিলে চা দিয়ে প্লেট হাতে নিয়ে আবার স্পর্শর রুমে এসে হাজির। স্পর্শ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখল রিম ভাজি থেকে আলু বেছে বেছে খাচ্ছে আর পা দুলাচ্ছে সোফায় বসে। কি কি বললেন, পুরোটা খাবেন? কখন বললাম? ঢং করতে হবে না, বসুন, খাইয়ে দিচ্ছি, গায়ে তো জ্বর এসছে। আমি তো মাত্র বুঝলাম, না হলে তো বোঝাই যেত না আপনার গায়ে এত জ্বর। তাই তো বলি, চোখ এমন চেরি ফলের মতন হয়ে আছে কেন? আমার জ্বরকে আমি পাতা দিই না, এমনি এমনি চলে যাবে। সেটা আমি দেখে নেব, আপনি এখন আমার পাশে এসে বসুন, প্রতি মিনিটে একবার করে হাঁ করবেন, আমি খাইয়ে দিব, ঠিক আছে? পুরো দুটো রুটি শেষ করবেন, তারপর প্যারাসিটামল খেয়ে চা খাবেন, তারপর ঘুমাবেন। আমি তোমার কথা কেন শুনবো? দূরে থাকো আমার থেকে, তুমি কাছে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার দিকে না তাকালেই হয়, এত কথা বলেন কেন আপনি? আচুক। স্পর্শ রিমের থেকে প্লেট কেড়ে নিয়ে বলল, যাও এখন এখান থেকে যাও, আমি খেয়ে নেব। আমি নিজের চোখে দেখব আপনি খাচ্ছেন কিনা। স্পর্শ রিমের হাত ধরে রুম থেকে বের করে দিয়ে বলল, বাইরে দাঁড়িয়ে দেখো তো আমার কাছাকাছি আসবে না। রিম রু কুচকে রান্নাঘরের দিকে চলে গেল রাগ করে। স্পর্শ পকেট থেকে ফোন বের করে তার বসকে কল করে জানালো তার শরীর অনেক খারাপ, সে আসতে পারবে না। তারপর রুটির একটা অর্ধেক খেয়ে বালিশের তলা থেকে
প্যারাসিটামলের পাতাটা খুঁজতে লাগলো, কিন্তু পেল না। রিম দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমার কাছে ওটা সেটা না দেখলে হয়তো জানতামই না আপনার যে অসুখ। জেনেও কোনো গোষ্ঠী উদ্ধার হবে না, দাও পাতা। নিন, নাও এখন। না গেলে কি করবেন, ধাক্কা মেরে বের করে দেবেন? দরকার হলে সেটাই করবো।